হ্যালো আসসালামু আলাইকুম শর্ট ম্যাথো ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ঐকিক নিয়মের অঙ্ক নিয়ে তো ঐকিক নিয়মের আসলে অনেক টাইপের অঙ্ক আছে তো আমি আজ আপনাদেরকে একটি টাইপ নিয়ে আলোচনা করব এবং তার খুব শর্টকাট একটি পদ্ধতি দেখাবো যাতে আপনারা খুব সহজেই পরীক্ষাতে প্রশ্ন দেখা মাত্রই অ্যানসার করে দিতে পারেন তো আর অন্যান্য যে পদ্ধতিগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে আমার চ্যানেলে আপলোড করব তো আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আজ আমি আপনাদেরকে যে অঙ্কগুলো দেখাবো সেটি একটি সূত্র দিয়ে আপনারা কিভাবে করবেন সেই সূত্রটি আগে আপনাদের সাথে শেয়ার করি সূত্রটি হচ্ছে আমি সূত্রটি লিখে নিচ্ছি দেখুন সূত্রটি হচ্ছে তো ইন্টু আমরা এই একটি সূত্র দিয়ে আমরা এই একটি সূত্র দিয়ে আমরা অঙ্কগুলো করে ফেলতে পারবো খুব সহজেই তো চলুন প্রথম যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমরা দেখি এক নম্বরের যে অঙ্কটি যে পরিমাণ খাদ্যে পনেরো জন লোকের চল্লিশ দিন চলে ওই পরিমাণ খাদ্যে বিশ জন লোকের কতদিন চলবে তো এই টাইপের অঙ্কগুলো আমরা যেভাবে শর্টকাট সূত্রের মাধ্যমে করতে পারবো তার জন্য আগে আপনারা প্রশ্ন দেখে আপনারা মার্ক করবেন কোনটি এম ওয়ান এখানে আমি আপনাদের সুবিধার জন্য আগে একটু আহ ব্যাখ্যা করি সেটা হচ্ছে এম ওয়ান মানে আমি বুঝাচ্ছি মানে লোক সংখ্যা মানে ম্যান তার জন্য এম দ্বারা প্রকাশ করছি এখানে তো এটা হচ্ছে এম ওয়ান মানে প্রথম যে লোক সংখ্যাটি দেওয়া থাকবে সেটি এরপরে ডি ওয়ান দ্বারা আমি এখানে ডে বুঝাচ্ছি মানে প্রথম যে দিন সংখ্যাটি দেওয়া থাকবে সেটি তাই এখানে ডি ওয়ান ইউজ করেছি এবং এরপরে যে এম টু আছে অর্থাৎ ম্যান টু অর্থাৎ দ্বিতীয় যে মানুষের সংখ্যা দেওয়া থাকবে তার জন্য এখানে আমি এম টু লিখেছি এবং ডি টু অর্থাৎ দ্বিতীয় যে দিনটি দেওয়া থাকবে তো আমরা অঙ্কটি করলে আর ভালোভাবে আপনারা ক্লিয়ার হবেন চলুন যে পরিমাণ খাদ্যে পনেরো জন লোকের তো এখানে যে প্রথম লোক সংখ্যা সেটা হচ্ছে পনেরো অর্থাৎ এটা হচ্ছে আমার এম ওয়ান আমি আগে প্রথমে আমার যে কাজটা সেটা হচ্ছে আমি এগুলোকে মার্ক করে নিব কোনটা এম ওয়ান ডি ওয়ান এম টু ডি টু তো এটা হচ্ছে প্রথম লোক সংখ্যা অর্থাৎ পনেরো জন লোক তাহলে এটা হচ্ছে আমার এম ওয়ান এবারে বলছে পনেরো জন লোকের চল্লিশ দিন লাগে তাহলে দেখুন এটা হচ্ছে চল্লিশ দিন অর্থাৎ প্রথম দিন সংখ্যা অর্থাৎ এটা হচ্ছে আমার ডি ওয়ান এটা হচ্ছে আমার ডি ওয়ান তারপরে দেখুন ওই পরিমাণ খাদ্যে বিশ জন লোকের কত দিন চলবে তার মানে বিশ জন এটা হচ্ছে আমার এম টু এটা হচ্ছে আমার এম টু তো আমাকে বলছে বিশ জন লোকের কত দিন চলবে তার মানে আমাকে ডি টু বের করতে বলছে আমাকে বের করতে বলছে ডি টু তাহলে চলুন আমরা এই অনুসারে মানগুলো বসিয়ে দিলেই আমাদের উত্তরটি পেয়ে যাচ্ছি দেখুন কিভাবে তো চলুন প্রথমে আমার সূত্রে আছে এম এখানে এম কত পনেরো ডি ওয়ান কত চল্লিশ এম টু আর আমাকে ডি বের করতে হবে তাই ডি টা এভাবে রেখে দিলাম তো আমি যেহেতু ডি টু টা বিশের সাথে গুণ হিসাবে আছে তো আমি যদি শুধু ডি টা বের করতে চাই তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি এটা ভাগ হয়ে নিচে চলে আসবে বিশটা এটাকে আমরা কাটাকাটি করলে আমরা উত্তরটি পেয়ে যাচ্ছি বিশ দুগুণে চল্লিশ পনেরো দুগুণে তিরিশ আমার কতদিন লাগবে আমার তিরিশ দিন লাগবে তাহলে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ তিরিশ দিন একদম ইজি অঙ্কগুলো তো চলুন এবার আমরা আরেকটি অঙ্ক দেখি দ্বিতীয় অঙ্কটি হচ্ছে পনেরো জন লোক একটি কাজ শেষ করে তিন ঘন্টায় জন লোক ওই কাজ কত সময় শেষ করবে তো ঠিক সেম আমাদের সূত্র একটি সূত্র দিয়ে আমরা সব অঙ্ক করব অর্থাৎ তো দেখুন সময় যে এখানে দিন উল্লেখ থাকবে তা না এখানে মাস বছর ঘন্টা মিনিট যেকোনো কিছু উল্লেখ থাকতে পারে তো যেমন দেখুন এই প্রশ্নটিতে বলেছে আমি প্রশ্নটি পড়ি পনেরো জন লোক একটি কাজ শেষ করে তিন ঘন্টায় পাঁচ জন লোক ওই কাজ কত সময়ে শেষ করবে তো চলুন আমরা আগে চিহ্নিত করি এম ওয়ান ডি ওয়ান এম টু ডি টু কোনটি তো যেহেতু প্রথমে পনেরো জন লোক দেওয়া আছে এটা হচ্ছে আমার এম ওয়ান এরপরে দেখুন এটা দেওয়া আছে তিন ঘন্টায় করতে পারে পনেরো জন লোক কাজটি করতে পারে তিন ঘন্টায় তার মানে এটা হচ্ছে আমার ডি ওয়ান এরপরে দেখুন পাঁচজন লোক ওই কাজ কত সময় শেষ করবে তার মানে এটা হচ্ছে আমার এম টু আমাকে বের করতে বলছে ডি টু তো চলুন ভিউয়ার্স আমরা মানগুলো এবার বসিয়ে দিই মানগুলো বসিয়ে দিলে আমরা উত্তরটি পেয়ে যাব এম ওয়ান অর্থাৎ পনেরো ডি ওয়ান অর্থাৎ তিন এম টু অর্থাৎ পাঁচ আমার বের করতে হবে ডি টু আমি ডি বের করবো ডিটু এখানে রেখে দিই যেহেতু তাহলে ডি টু সমান আমরা পাচ্ছি তিন তিনা নয় তাহলে আমার সঠিক উত্তরটি হচ্ছে কত নয় ঘন্টা অর্থাৎ পাঁচজন লোক ওই কাজ নয় ঘন্টায় শেষ করতে পারবে তাহলে আমার উত্তরটি হচ্ছে অপশন ঘ নয় এবার দেখি আরেকটি অঙ্ক কি বলেছে বারো জন শ্রমিক তিন দিনে সাতশো টাকা আয় করে তবে নয় জন শ্রমিক সমপরিমাণ টাকা কত দিনে আয় করবে তো এই ক্ষেত্রে দেখুন এখানে আবার একটি টাকা লাগিয়ে দিয়েছে অতিরিক্ত তো আপনারা এটি দেখে কোনো চিন্তা করবেন না যে অঙ্কটি আবার অন্য সূত্রে করতে হবে কিনা একদমই না আমরা যেই সূত্রটি জানি সেই সূত্র দিয়েই অঙ্ক করব সূত্রটি হচ্ছে আমাদের এম ওয়ান m2 ডি তো চলুন আমরা আগে চিহ্নিত করি কোনটা এম ওয়ান কোনটা এম টু কোনটা ডি কোনটা ডি এটা হচ্ছে আমার প্রথমেই যেহেতু দেওয়া আছে এটা হচ্ছে এম এটা হচ্ছে আমার ডি ওয়ান টাকাটা এখানে থেকে যাক আমার এটার কোনো দরকার নাই এটা অতিরিক্ত হিসাবে এখানে দিয়েছে দেখুন তবে নয়জন শ্রমিক পরিমাণ টাকা কতদিন আয় করবে নয় জন অর্থাৎ এটা হচ্ছে আমার দ্বিতীয় লোক সংখ্যা অর্থাৎ এম টু এটা হচ্ছে আমার দ্বিতীয় লোক সংখ্যা এম টু আমাকে বের করতে বলছে সমপরিমাণ টাকা কত দিনে অর্থাৎ ডি টু বের করতে বলছে আমাকে তো চলুন আমরা মানটা বসিয়ে দিই এম ওয়ান হচ্ছে বারো ডি ওয়ান ডি ওয়ান এর মান হচ্ছে তিন এম টু এম টু এর মান হচ্ছে নয় আর আমাকে ডি টু বের করতে হবে তো চলুন এটাকে যদি আমরা সাজাই এটাকে আমরা কাটাকাটি করলেই আমাদের উত্তরটি পেয়ে যাব তো যদি আমি এটাকে দিয়ে কাটি তাহলে দেখুন উত্তরটি উত্তরটি আমি পেয়ে যাচ্ছি অর্থাৎ দিন তাহলে আমার সঠিক হচ্ছে অপশন ক চার দিন তো এখানে এই টাকাটা আসলে আপনাকে কনফিউজ করার জন্য দিয়েছে আর কিছুই না আপনার এইভাবে শর্ট পদ্ধতিতে অঙ্কটি যদি করেন তাহলে খুব সহজেই পরীক্ষাতে সলভ করতে পারবেন তো এবার চলুন আরেকটু জটিল নিয়ে চলে যাচ্ছি আস্তে আস্তে আমরা তো সেটি হচ্ছে চার নম্বর অঙ্কটি দেখলে বুঝতে পারবেন যে খাদ্যে পনেরো জন সৈন্যের চলে সেই খাদ্যে আরো দশ জন সৈন্য বেশি থাকলে তাদের কতদিন চলবে তো এই টাইপের অঙ্কগুলো কিন্তু ঠিক সেম একইভাবে সলভ করা যায় তো দেখুন আমার সূত্রটি ছিল এম ওয়ান ইন্টু ডি ওয়ান ইকুয়াল টু এম টু ইন্টু ডি টু তো দেখুন আমরা এই অনুসারে মানগুলো বসাবো কিভাবে কাজগুলো করছি তো তার আগে আমি আগে চিহ্নিত করে নিব আমি এটা হচ্ছে আমার এটা হচ্ছে ডি ওয়ান এবার একটু ভালো করে খেয়াল করুন সেই খাদ্যে আরো জন সৈন্য বেশি থাকলে আগে সৈন্য ছিল কয়জন পনেরো জন আচ্ছা আমি বাংলায় লিখি আগে ছিল কতজন জন পনেরো জন তার সাথে আরো জন শূন্য বেশি থাকলে তার মানে আরো দশজন যোগ হচ্ছে তাদের সাথে তাহলে হয়ে যাচ্ছে পঁচিশ জন এই পঁচিশ জন হচ্ছে আমার একটু ভালো করে বুঝেন বলছে সেই খাদ্যে আরো দশ জন শূন্য বেশি থাকলে তার মানে পনেরো সাথে দশ যোগ করলে হয় পঁচিশ এই পঁচিশ হচ্ছে আমার এম টু আমাকে বের করতে বলছে ডি টু কত তো চলুন আমরা এই অনুসারে মানটা বসাই দিন প্রথমে এম ওয়ান এর মান হচ্ছে পনেরো ডি ওয়ানের মান হচ্ছে পনেরো এম টু এর মান হচ্ছে পঁচিশ আমাকে বের করতে বলছে ডি এর মান তো চলুন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ডি টু ইকুয়াল টু পনেরো ইন্টু পনেরো ভাগ পঁচিশ তা আমরা যদি পাঁচ দিয়ে কাটি তিন পাঁচা পনেরো পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচা পনেরো অর্থাৎ আমার মান হচ্ছে কত নয় ডি এর মান হচ্ছে আমার নয় অর্থাৎ 9 দিন চলবে তাদের কতদিন চলবে 9 দিন চলবে তো আমার উত্তরটি হচ্ছে অপশন একদম ইজি আপনারা এই টাইপের অঙ্কগুলো খুব সহজেই সূত্রটি মনে রাখবেন আর এখানে আপনারা চিহ্নিত করবেন যে কোনটা m1 কোনটা d1 কোনটা m2 কোনটা কোনটা d2 সেই অনুসারে মানটা বসায় দিলে আপনারা উত্তরটি পেয়ে যাবেন তো ভিউর্স এবার চলুন পাঁচ নাম্বার অঙ্কটি দেখা যাক প্রশ্নটিতে বলেছে যদি একটি কাজ নয় জন লোক বারো দিনে করতে পারে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে আমরা এই অঙ্কটিও ঠিক সেম একই রকম ভাবে ওই একই সূত্র দিয়ে প্রয়োগ করে করব এম ওয়ান ডি ওয়ান এম টু ডি টু তো প্রথমে আমরা আগে শনাক্ত করব কোনটা এম ওয়ান কোনটা ডি ওয়ান কোনটা এম টু কোনটা ডি টু এটা হচ্ছে আমার এম ওয়ান এটা হচ্ছে আমার ডি ওয়ান এরপরে বসে দেখুন অতিরিক্ত আরো তিনজন লোক নিয়োগ করলে তার মানে আগে ছিল আমার কয়জন আগে ছিল আমার নয় জন তার সাথে আরো অতিরিক্ত আমি তিনজন লোক অ্যাড করলে আমার লোক সংখ্যা হয় বারো জন এই বারো হচ্ছে আমার এম টু এই বারো হচ্ছে আমার এম টু আমাকে বের করতে বলছে কাজটি কত দিনে শেষ হবে তাহলে অর্থাৎ ডি টু বের করতে বলছে আমাকে তো চলুন আমরা এই অনুসারে মানটি বসিয়ে দিলে উত্তরটি পেয়ে যাচ্ছি প্রথমে এম ওয়ান ডি ওয়ান বারো এম টু এর মান হচ্ছে বারো এবং ডি টু এর মান বের করতে বলছে আমাকে তো আমরা জাস্ট এটা ক্যালকুলেশন করলেই হয়ে যাচ্ছে বারো বারো কেটে দিই তাহলে থাকে শুধু নয় তাহলে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ নয় দিন একদম ইজি অঙ্কগুলো খুবই ইজি খুবই মজার তো আপনারা যদি এই এম ওয়ান ইন্টু ডি ওয়ান ইকুয়াল টু এম সূত্রটি বুঝে থাকেন তাহলে আপনাদেরকে এবার একটু একটা অঙ্ক করতে দিব আমি দেখে আপনারা কয়জন অঙ্কটি সঠিক উত্তর দিতে পারেন এবং তা আপনারা যদি অঙ্কটি পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নিচে জানাবেন আমি সময় ইউটিউবের মেসেজগুলো চেক করি তো আমি অবশ্যই আপনাদের উত্তরগুলো দিব কাটটি হয়েছে কাটটি হয়নি তো আপনারা এই ছয় নম্বর অঙ্কটি চেষ্টা করুন দশ জন লোক একটি কাজ বিশ দিনে করতে পারে জন লোকের ওই কাজটি করতে কতদিন লাগবে তো আপনারা এই অঙ্কটি নিজেরা চেষ্টা করুন এম ওয়ান ইন্টু ডি ওয়ান ইকুয়াল টু এম টু ইন্টু ডি টু জাস্ট একটি সূত্র দিয়ে তো ভিউয়ার্স আজ তাহলে এতটুকুই ওগিক নিয়মের আরো অনেক অঙ্ক রয়েছে তো আমি প্রত্যেক টাইপের অঙ্কগুলো আমি আপনাদেরকে শর্টকাট নিয়মে দেওয়ার চেষ্টা করব তো আপনাদের জন্য আমি সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি তো অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন যাতে আপনাদের উপকারে আসে আজ তাহলে এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম